সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইঞ্জামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবক পক্ষ থেকে আপনাদের সামনে এই কাঁঠাল গাছ নিয়ে। এটা হচ্ছে আমাদের দেশি জাত না, এটা হচ্ছে থাই জাতের গাছ। আমাদের দেশে যে ধরনের সবুজ কাঁঠালগুলো থাকে, যেটার মধ্যে হলুদ হলুদ বীজ হয়, সেরকম না। এটা হচ্ছে পিঙ্ক কালার, ভেতরে হবে পিঙ্ক কালারের কাঁঠাল, এবং কাঁঠালটার ভেতরে পিঙ্ক কালারের হবে। আপনারা এখন এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির মতো। এবং বাংলাদেশে কিন্তু এরকম পিঙ্ক কাঁঠালের গাছ কিন্তু স্বভাবত পাওয়া যায় না, এবং আপনারা হয়তো বা অনেকে দেখেনও নাই। আসলে এই যে দেখতে পাচ্ছেন, এটার মুচি চলে আসছে। আমরা এই মুচি সহ কিছু গাছ কালেকশন করতে পারছি। এগুলাই আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু সবুজই, কিন্তু এটার ভেতরে কিন্তু পিঙ্ক হবে। এবং এই যে এটা কিন্তু অনেকেই বলেছিলেন, আমি আসলে এটা কিন্তু আগে দেখাই নাই কাউকে, কারণ আমি আগে দেখতে পাচ্ছিলাম এটা আসলেও মুচি আসে কি না, বা কিংবা আবার এই কাঁঠালটা ধরে কি না। এতটুকু গাছে যদি কাঁঠাল ধরে, তাহলে এটা অবশ্যই টবে পালন করা যাবে, এবং এটা চাইলে আপনারা টবে লাগিয়ে রাখতে পারেন, এবং আপনাদের ছাদ বাগানেও কিন্তু এই চারাটা আপনারা রোপণ করতে পারেন। সেটা আমি আপনাদেরকে আরও কিছু আমার এই গাছগুলো দেখাই আসেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার এই পাশে, এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠালের গাছ। এগুলো দেখতে পাচ্ছেন যে মুচি, এটা রাস্তায় আসতে লেগে আমাদের কাছে একটু ইয়ে হয়ে গেছে। যে পাশে প্রত্যেকটাতে মুচি আছে, প্রত্যেকটাতে মুচি আছে, এবং কিছু আমাদের এখন বর্তমানে যে স্টক আছে সেটাতে মুচি আছে, কিন্তু সবসময় যে মুচি থাকবে তার কোনো মানে নাই। মুচি সহ দিতে পারবো, কারণ এখন কাঁঠালের মুচি আসারই সময়, এটার জন্য মূলত এই মুচিটা আসছে। কিন্তু অন্য সময় কেউ অনুগ্রহপূর্বক জানতে চাবেন না যে মুচি আছে কিনা। এবং গাছের সাইজ বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমের ডিপেন্ড করে। এবং এই পাশে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন আমি বসে আছি এখন, এই সাইজটা আপনারা অনেকেই জানতে চান আমাদের কাছে বিভিন্ন রকমের মেসেজে কিংবা অন্যান্য অপশনে, যে আসলে আমরা যে গাছের সাইজটা কেমন হবে, কী হবে না হবে। আমি কিন্তু আপনাদের বলেছি, যখন আমি কোনো চারা ডেলিভারি দিই তখন অবশ্যই আমি সেই চারাটা আপনাদের কাছে এসে লাইভে কিংবা আপনাদের কাছে দেখিয়ে তারপরে দিই। এবং অনেকের সময় কাছে গাড়িতে যাওয়ার সময়, মানে কুরিয়ার যাওয়ার সময় পাতাগুলো ঝরে যায়, তো সেক্ষেত্রে আপনারা গাছটা লাগালে কিন্তু অটোমেটিক হয়ে যাবে, তো সেটাও বলে দিই। তো আপনারা কেউ যদি না দেখে থাকেন এই পিঙ্ক কালারের মুচি সহ গাছ, সেটা এখন কিন্তু বড় কাঁঠাল নেই যে আপনাদের খুলে দেখাবো যে পিঙ্ক কালারের ইয়া। তো আসলে মূলত এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। তো কেউ যদি এটা নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেবো, কিংবা আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন। আপনারা আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেখতে পাচ্ছেন, এবং আমাদের যুব আগ্রহ ফেসবুক পেজ আছে, সেখানে এসে সরাসরি মেসেজ করতে পারেন, আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই গাছগুলো কালেকশন করার জন্য। শুধু এই গাছ নয়, আমাদের কাছে বিভিন্ন রকমের এক্সেপশনাল এক্সেপশনাল যত ধরনের গাছ বাংলাদেশে পাওয়া যায়, তাই সব ধরনের যেগুলো পাওয়া যায় না, বিদেশি জাত কিংবা অন্যান্য জাত বিভিন্ন জাতের এখানে আছে, বিভিন্ন অনেক অনেক প্রজাতির গাছ আছে। এবং আপনারা আমাদের চারার যে লিস্টটা সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেখে নিতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজেগুলো দেখতে পারেন। প্রায় সব ধরনের, যত ধরনের আপনি গাছ চান, সব ধরনের মানে বিদেশি দেশি সব সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি যে আমাদের লাল কাঁঠালের গাছ, এবং লাল কাঁঠালের গাছটা আপনারা দেখে নেবেন, সেটা আপনাদের দেখাবো, সেটাও মুচি সহ আছে, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে আসছি দেখাচ্ছি। ধন্যবাদ।